হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই টেকনোলজি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইরানা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি কোনো আর্নিং টিউটোরিয়াল করতেছি না, এটি জাস্ট একটি চমৎকার একটি ফটো এডিটিং সফটওয়্যার আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ করতে পারবেন ঝামেলা ছাড়াই। এছাড়াও এখানে অসাধারণ লুক দিতে পারবেন ফটো এডিটিং করে এখান থেকে। তো জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো এই অ্যাপ্লিকেশনটির ভিতরে জাস্ট ফটো আপলোড করলে আপনার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি, এটা সেই অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যদি এখানে ফটো আপলোড করে দেন তো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের অনেকেরই পিকচার তুলি এমন এমন লোকেশনে, সেখানে ব্যাকগ্রাউন্ডটি ভালো আসে না, সেটি রিমুভ করার প্রয়োজন হয়। তো এখানে আপনারা ঝামেলা ছাড়া এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটি এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং চমৎকার ফিচারগুলো আপনারা ব্যবহার করবেন। তো চলুন টিউটোরিয়ালে চলে যাই। তো তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করতেছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে অসংখ্য ফিচার আছে, নিচে ইনস্ট্রাকশন আপনারা দেখে নেবেন, আমি ভিডিওটি লং করব না। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখানে এরকম একটি অপশন আসবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কি আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি অথবা এসডি কার্ডেগুলো ওপেন হবে। তো আমি গ্যালারি থেকে একটি ফটো, যেই ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটি নিব। তো আমি জাস্ট আমার এটার ভিতরে সেই ফটোটি আছে। তো আপনি আপনার যেই ফোল্ডারে ফটোটি আছে সেই ফটোটি আপনারা সিলেক্ট করবেন। চমৎকার একটি অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট আপনি ছবি আপলোড করে দিলেই কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট এই ইমেজটি নিব, আপনারা আপনাদের পছন্দের ইমেজটি নেবেন। তো ইমেজটিতে জাস্ট ক্লিক করে দিলে এখানে অটোমেটিকলি আপলোড হবে এবং দেখতে পাচ্ছেন আপলোডিং হয়েছে এবং অটোমেটিক এটা যে ব্যাকগ্রাউন্ডটি ছিল দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে ছবি আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার যে আশেপাশে যে ওয়েস্ট যে জায়গাগুলো ছিল এগুলো কিন্তু সব অটোমেটিক রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জাস্ট শুধু পিকচারটা আছে। তো এখান থেকে এটি খুব সহজে জাস্ট ফটো আপলোড করে দিলেই রিমুভ হয়ে যাবে। তো এরপর আপনি যে রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, অটোমেটিক দেখবেন আপনার সেই ইমেজটি যেখানে ওকেতে ক্লিক করে দিলে ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। তো এটা এভাবে তো ডাউনলোড করলেন। এরপরে অ্যাপ্লিকেশনটি আমি দেখাবো যে আপনার পিএনজিতে কীরকম আসলো। তো এরপর আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটি যদি অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিতে চান সেক্ষেত্রে আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে এডিটে। তো এডিট অপশনে ক্লিক করে দিলে অসংখ্য ফিচার আছে এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে ইমেজটার ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করতে পারেন ডিএসএলআর মতো। এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এই যে ব্লারে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অন্যরকম একটা লুক চলে আসবে। তা আপনি এখান থেকে এক এক করে যদি এখানে যে অপশনগুলো আছে এগুলো সিলেক্ট করেন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তা আপনি যদি মনে করেন যে এটা রাখবেন না, তা আপনি এখান থেকে নিচে অসংখ্য ফিচার আছে, আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটি এখানে একটি ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি পিছনের যে অপশনটি আছে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এখান থেকে অনায়াসে আপনি যে কোনো পিকচার জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, প্লাস এখান থেকে আপনি নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে আপনি দিতে পারবেন খুব সহজেই। যে আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি আরেকটা লুক নিয়ে আসছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে এভাবে আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো ছবির আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এবার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অন্য একটা কালারে চলে আসে। তো এভাবে আপনি এখান থেকে এডিট করে নেবেন, এখানে অসংখ্য ফিচার আছে, এক এক করে দেখাতে গেলে আপনাদেরকে ভিডিওটি লং হয়ে যাবে। তো এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে, এখান থেকে এই যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। দেন এই ডাউনলোড আইকনে যদি ক্লিক করে দেন, আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দিচ্ছি, তো ফ্রেন্ডস এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে আমার একটু সমস্যা হচ্ছে।
তো বন্ধুরা সেই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। আপনি যখন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে ডাউনলোড ইমেজ। তো আপনি জাস্ট এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে এই ফটোটি আপনার ডাউনলোড হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে নিচে এসডি ক্যাটাগরিতে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন। এবার আমি আপনাদেরকে গ্যালারিতে এসে দেখাবো যে আমাদের যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেটি ডাউনলোড হয়েছে কিনা। তো এখান থেকে এভাবে আপনারা জাস্ট এটা করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে যে এইচডি অপশন আছে এইচডি ক্যাটাগরিতেও আপনি ডাউনলোড করতে পারেন। তো এরকম যদি অ্যাড আসে অ্যাপ্লিকেশনে জাস্ট এখান থেকে ব্যাক বাটন অথবা নিচে যে নো থ্যাঙ্কস লেখা আসবে সেই নো থ্যাঙ্কস লেখাতে আপনারা ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন। তো ঠিক আছে, তো আমি এখন ব্যাগে যেয়ে দেখাবো আপনাদের সেই আমার ইমেজটি ডাউনলোড যে হয়েছে গ্যালারিতে সেটি কেমন হলো। তো বন্ধুরা আমি চলে আসলাম গ্যালারিতে এবং দেখতে পাচ্ছেন সে আমার যে ইমেজটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন আর নাই। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দসই কাস্টমাইজ করে পছন্দসই ব্যাকগ্রাউন্ড এখানে লাগাতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো অ্যাপসের ডাউনলোড লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।